আসসালাম আলাইকুম বি ওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি ওয়াল্লা রহমত অনেক ভালোবাসি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা রেসিপি সেটা হলো বেবি সুইট বল তো এই বেবি সুইট বল রেসিপিটা দেখতে পাচ্ছেন এই রেসিপিটা গায়ে হলুদ যে কোনো অনুষ্ঠানে ডেকোরেশনের কাজে লাগে এই বেবি সুইট বল রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসছি তো শুরু করি কিভাবে তৈরি করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি গরু দুধ নিয়েছি এক কাপ আর এখানে সুজি নিয়েছি কিছু অল্প কিছু সুজি নিয়েছি আর এখানে নিয়েছি গরুর দুধ জাল করে এই সুজিটা গরুর দুধ দিয়ে ভিজিয়ে রাখব আর এখানে নিয়েছি ময়দা তিন চামচ ময়দা এই ময়দাটা দিয়ে দিলাম এখন আমি ময়দা আর গুঁড়ো দুধ মিক্স করে নিলাম এখন আমি ঘি দিয়ে দিলাম আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টি থেকে তো ঘিটা দিয়ে আমি সবগুলো মিক্স করে নিব আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি অবশ্যই আপনারা ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার চেষ্টা করবেন আর আমি এখানে যে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই সুজিটা আমি এখন দিয়ে দিলাম অ্যাড করে এখন সুজি দুধ একসাথে আমি সব মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেছে এখন আমি বাকি দুধটা একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন একটু পাতলা পাতলা এইটা থাকবে না এরকমভাবেই আপনারা ডোটা তৈরি করবেন এখন আমি ডোটা দুই ভাগে ভাগ করে নিতেছি তো এখানে আমি রেড ফুডস কালার ইয়াটা দিতেছি দেখতে পাচ্ছেন এক ভাগে আমি এক ভাগে রেড কালারটা দিয়ে দিলাম এখন আমি রেস্টে রেখে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন এটার কি অবস্থা আর ওইটাও আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো পাঁচ সাত মিনিট পরে এই অবস্থা হয়েছে কত সুন্দর একটা ড্রো তৈরি করা হয়ে গেছে আগের মতো ওরকম পাতলা পাতলার ভাব নেই দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা ড্রো হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘেনিয়ে লাগিয়ে দিলাম হাতে এখন আমি একটু একটু করে বলগুলো বানিয়ে নিব। দেখতে পারছেন আমার বলগুলো কত সুন্দর হয়েছে একটু ফাটন ধরে নেই তো আপনারা যদি দেখেন একটু ফাটন ধরছে বা একদম ক্লিয়ার বলগুলো হইতেছে না পারফেক্ট তাহলে বুঝবেন আপনার ডোটা পারফেক্ট তৈরি করা হয়নি তো আমার ডোটা পারফেক্ট তৈরি করা হয়েছে আছে এর জন্য আমার বলগুলো সুন্দর হয়েছে এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন আমি বাকি যে রেড কালারটা রেড কালারটা বানিয়ে নিব তো এখানে আমি দুই কালার ইয়া করেছি এখন আমি রেড কালারটা একটা বানিয়ে নিলাম প্রথমে দেখতে পাচ্ছেন এখন আমি দ্বিতীয় বলটা বানানোর জন্য নিয়ে নিলাম একটু এই তো এভাবে করে আপনারা বানিয়ে নেবেন তো আমার তিনটা বানানো হয়েছে এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি তো তেলের ভিতরে আমি ছেড়ে দিতেছি তেলটা আপনারা অনেক বেশি গরম করতে যাবেন না হালকা গরম করে তারপর মিষ্টিগুলো দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো ছাড়ার পরে একটু একটু ভূত উঠতেছে পুরাটা উঠতেছে না কারণ তেলটা হালকা গরম করছি এর জন্য আর যদি বেশি গরম করতাম তাহলে দেওয়ার সাথে সাথে লাল একটা কালার হয়ে যেত ভিতরে কাঁচা থেকে যেত এর জন্য হালকা করে নিয়েছি গরম করে তো এখন আস্তে আস্তে তেলটা গরম হতেছে আমার এই যে মিষ্টি যে এই ছাড়ার পরে ভূতভূতটা বেশি উঠতেছে এভাবে করে আপনারা অবশ্যই মনে রাখবেন এভাবে দিতে হবে যে নিয়ম নিয়ম মতো দিবেন তাহলে আপনাদেরও পারফেক্ট একটা মিষ্টি তৈরি করতে পারবেন তো এখন আমি একটু নেড়ে চেড়ে এগুলো উঠিয়ে নেবো এগুলো আমার বাজা হয়ে গেছে আমি এখন টেস্টনার দিয়ে আমি এগুলো উঠিয়ে নিতেছি এখন আমি রেড কালারটা ভেজে নিব সেমভাবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব তো মিষ্টিগুলো আমি উঠিয়ে নিলাম এদিক থেকে মিষ্টির যে শিরাটা শিরাটা তৈরি করার জন্য চলে আসলাম এখন চুলায় একটা আমি পাতিল নিয়েছি দেখতে পারছেন পাতিলের ভিতর আমি চিনি দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়েছি আর পানি দিয়ে দিলাম চিনির ইয়াটার ভিতরে এখন আমি একটা চিরা তৈরি করে নিব তো আমার চিনিটা গলে গেছে দেখতে পারছেন এখন আমি শিরাটা তৈরি করে নিতেছি তো শিরাটা তৈরি করা হয়ে গেছে আমি অ্যালার্টসগুলো দিতে মনে নাই এখন আমার মনে হয়েছে জন্য আমি এখন দিয়ে দিলাম আপনারা আরও আগে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখন মিষ্টিগুলো ছেড়ে দেব আর মনে রাখবেন মিষ্টিগুলো হালকা গরম থাকতেই শিরাটার ভিতরে দিবেন একদম বেশি গরম থাকতে দিবেন না হালকা গরম থাকতে হবে একদম জুরান হবে না আবার একদম গরমও দিতে হবে না কারণ হালকা গরম মিষ্টিগুলো শিরাতে ছাড়তে হবে তা না হলে মিষ্টিগুলো সুন্দর হবে না ভিতরে সফট হবে না তো আমি একটা ঢাকনা ডেকে রাখলাম এখন দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তো আবার আমি ঢাকনাটা ঢেকে রাখলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন আবার ঢাকনাটা ঢেকে রেখে দেবো আমি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আবার সার্ফ করে নেব তো দুই ঘন্টা পরে আমি সার্ফ করে নিলাম কারণ দুই ঘন্টা বিজি রাখতে হবে তা হলে ভিতরে শিরাগুলো ঢুকবে না তো আজকে আমার মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বিদানিস আল্লাহ